ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন সর্বনিম্ন কত পরিমাণ টাকা থাকলে যাকাত দেওয়া লাগে। এটা স্বর্ণ এবং রূপার নেশাব হিসাবে হয়ে থাকে। স্বর্ণ নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ, যেটাকে 7.5 ভরি বলা হয়ে থাকে, আর রূপার নেশাব হলো 595 গ্রাম। তো এই পরিমাণ স্বর্ণ বা এই পরিমাণ রূপা যদি কারো থাকে বা এই পরিমাণের টাকা যদি থাকে, মানে স্বর্ণের নেশাবে 85 গ্রাম স্বর্ণের সম পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে বা রূপার নেশাবে 595 গ্রাম রূপার পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া লাগবে। সে জাকাতের মালিক হয়ে গেছে বলে গণ্য হবে। তো 1 বছর পূর্তিতে তাকে জাকাত দেওয়া লাগবে শতকরা 2.5 টাকা হিসেবে বা 40 ভাগের 1 ভাগ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন সর্বনিম্ন পরিমাণ। আর টাকার হিসাবটা স্বর্ণ রূপার উপর নির্ভর করে যেহেতু, আর আপনি কি নেশাবে জাকাতটা আদায় করবেন এখানে ইখতিলাফ রয়েছে। তবে সৌদি আর ওলামা একরামগণ বলেন যে রূপার নেশাবে জাকাত দেওয়াটা এটাই হলো ফকির মিসকিনের জন্য বেশি কি সহজ, কারণ জাকাতটাই সংবিধিবদ্ধ করা হয়েছে ফকির মিসকিনদের প্রতি লক্ষ্য রেখে, অভাবীদের হাজত পূরণের উদ্দেশ্যে। আর রূপার নেশাবে তাদের হকটা তাড়াতাড়ি ফিরে আসে। যেমন রূপার নেশাবে 595 গ্রাম, এর পরিমাণ বলতে গিয়ে, টাকার পরিমাণ বলতে গিয়ে বর্তমানেও কেউ বলছেন যে 60,000, 50, 55 ইত্যাদি বিভিন্ন বলেছেন, বা কেউ কম বেশি বলেছেন 70, 80, 90 হাজার কেউ কেউ বলেছেন, কোনো কোনো সময় হয়ে থাকে। তার মানে মানে আপনার নিকটে 50-60 হাজার টাকা থাকলেও আপনি রূপার নেশাবে জাকাত দিতে পারেন, আর স্বর্ণের নেশাব তো একটু বেশি, অনেক তফাত রয়েছে। এই বলা যায় অন্যপক্ষে মনে হয় 2.5 লক্ষ টাকা হয়ে যায় বর্তমান হিসাবেও। আল্লাহ আলম, তো আপনি রূপার নেশাবে জাকাত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যখন জাকাত দেবেন তখন আপনার নিকট যে স্বর্ণ রয়েছে ওই স্বর্ণটার বাজার মূল্য হিসাব করেই আপনি জাকাত দেবেন, এটাই হলো সব থেকে নিরাপদ। সুতরাং আপনার নিকটে যে স্বর্ণ রয়েছে সেটা স্বর্ণের বাজার দেখে আপনি সেটার মূল্য দেখে আপনি কি করবেন, জাকাত ধার্য করবেন। অন্যভাবে রূপা থাকলে রূপাটাও বাজার দর অনুযায়ী, এবং এটা পুরান স্বর্ণ হিসেবে, পুরান রূপা হিসেবে গণ্য হবে, সেটার কি মার্কেট চলছে সেই হিসেবে আপনি জাকাতের অংশ বের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। হাইয়াকাল্লাহ।